রাজ্যসভার সাংসদ হয়ে শুক্রবার উদয়পুর ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দিতে গেলেন সাংসদ ডক্টর মানিক সাহা। তিনি এদিন পুজো দিয়ে রাজ্যবাসীর মঙ্গল কামনা করেন। সঙ্গে ছিলেন বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, কমুতি জেলার সভাপতি অভিষেক দেবরায় সহ অন্যান্য কার্যকর্তারা। প্রদেশ বিজেপি সভাপতি ডক্টর মানিক সাহা জানান, প্রথমবার ত্রিপুরা থেকে বিজেপি সাংসদ রাজ্যসভায় যাওয়ার সুযোগ পাওয়া গর্বের বিষয়। এটা কার্যকর্তাদের জয় বলে জানান তিনি। পাশাপাশি তিনি বলেন, দল যখন যে দায়িত্ব দিয়ে তাকে, সে দায়িত্ব তিনি নিষ্ঠার সাথে পালন করেন। তবে এবার বাড়তি দায়িত্ব সংযোজন হয়েছে, এর জন্য সর্বভারতীয় বিজেপি জেপি নাড্ডা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে ধন্যবাদ জানান তিনি। আর যেহেতু রাজ্যসভার সাংসদ হওয়ার সুযোগ পেয়েছেন, সেই সভাতে ত্রিপুরা রাজ্যের সমস্যাগুলি আগামী দিনে সংসদে উত্থাপন করে সমাধানের প্রচেষ্টা করা হবে। উন্নয়নমূলক যেসব কাজ অসমাপ্ত রয়েছে সেগুলি সম্পন্ন করা হবে। এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা এবং নেশামুক্ত ত্রিপুরা গড়তে প্রচেষ্টা করবে বলে জানান তিনি। বিভিন্ন বিষয় তো আছেই, মানে ডেভেলপমেন্ট হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আর যথেষ্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং ভারতীয় জনতা পার্টির সবসময় একটাই স্লোগান, সেটা হচ্ছে ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট। তো বিভিন্ন বিষয়ে ডেভেলপমেন্ট কিন্তু শেষ নেই, আর স্কাই ইজ দ্য লিমিট। তো যেখানে যে সমস্যা আছে সেই সমস্যাগুলো রোড থেকে আরম্ভ করে আমাদের হীরা প্লাস আপনারা জানেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের দিয়েছেন। তো যেখানে যেখানে যে কাজগুলো অসমাপ্ত হয়ে আছে সেইগুলো যাতে সমাপ্ত হয় সেদিকে নজর রাখবো।